আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ আলোচনা করে থাকি আজকে কথা বলবো ফ্রান্সে রাষ্ট্রীয় পর্যায় থেকে চরম পন্থা অবলম্বন করা হচ্ছে ধর্মীয় ইস্যুতে বিশেষ করে সেখানে এক ধরনের ইসলাম বিদ্বেষ দেখা দিয়েছে ঠিক এটি নিয়ে ফ্রান্সের এবং তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডাও শুরু হয়েছে এবং আরও অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিশেষ করে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে অবমাননা করা হয়েছে অর্থাৎ কার্টুন দেখানো এক শিক্ষকের শিরোচ্ছেদ নিয়ে উত্তাল এই ধর্মনিরপেক্ষ ফ্রান্স এবং প্যারিসে শিক্ষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভে ফরাসি পতাকার উপরে স্লোগানে লেখা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতা এরকম একটি পরিস্থিতিতে ঠিক ফ্রান্সে সেখানে ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে নাকি ধর্ম নিরপেক্ষ চরিত্রকে ধারণ করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আসলে ফ্রান্সের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা এরকম রাষ্ট্রীয় পর্যায় থেকে ইসলাম ধর্মের দিকে একটি বিদ্বেষ পোষণের মূল কারণ কি সেই কথাগুলো আলোচনায় আসবে ক্লাসে মত প্রকাশের স্বাধীনতা শেখাতে ইসলামের নবীর কার্টুন দেখানোর পর থেকে হুমকির ভিতরে ছিলেন প্যারিসের উপকণ্ঠে এক স্কুলের ইতিহাস ও ভূগোলের শিক্ষক স্যামুয়েল প্যাটি কিছু মুসলিম অভিভাবক তাকে অপসারণের জন্য আন্দোলন করছিলেন স্থানীয় একজন ইমামের নেতৃত্বে অনলাইনে এ নিয়ে প্রচারণাও চলছিল পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন ওই হত্যাকারী মুসলিম তরুণ ষাট মাইল দূরের এক শহর থেকে এসে ওই শিক্ষককে খুঁজে বের করে সুর দিয়ে হত্যার পত্তা শিরচ্ছেদ করে প্যারিসের কাছে শুক্রবার দিনে দুপুরে এক স্কুল শিক্ষকের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ফ্রান্সে গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ এবং আবেগের যে বিস্ফোরণ দেখা যাচ্ছে তার নজির সে দেশে অবশ্য বিরল কিন্তু সেই ঘটনার নেপথ্যে আরও অনেক রহস্য রয়েছে সেগুলো বলবো, শনিবার ও রোববার প্যারিস সহ ফ্রান্সের সমস্ত বড় বড় শহরে লাখ লাখ মানুষ আমি ড্যানিয়েল পেটি বা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতেই হবে এমন সব প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করছেন আর নিহত এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে গত প্রায় ধরে এবং সালে কদিন ইসলামের নবী সাল্লামের কার্টুন প্রকাশের পর সাময়িকী হজরতুনলি ইবদুর অফিসে বারো জনের মৃত্যুর ঘটনার পর যে ক্ষোভ দেখা দিয়েছিল তার সাথে গত কদিনের বিক্ষোভের তুলনা করা হচ্ছে দর্শক পুলিশ হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গুলিতে প্রধান সন্দেহভাজন আবদুল্লাহকে নামে আঠারো বছরের এক তরুণ পুলিশের গুলিতে মারা যায় এবং বংশোদ্ভূত মুসলিম এই তরুণের বাবাসহ আরো চোদ্দ জনকে আটক করা হয়েছে বিভেদে ফাটল বাড়ছে কেন এই ফ্রান্সে প্যারিসে বিবিসির সংবাদদাতা লুসি উইলিয়ামসন তিনি বলেছেন যে শিক্ষক স্যামুয়েল প্যাটির নৃশংস হত্যাকাণ্ড ফরাসি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ পরিচিতি বা সত্তা নিয়ে বিভেদ বিতর্ক আরও তীব্র করে তুলছে বিবিসির ওই সংবাদদাতা বলেছেন যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের বিরল এক নাটকীয় প্রদর্শন দেখা গেলেও এটি অস্বীকার করার উপায় নেই যে ধর্মনিরপেক্ষতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ফরাসি সমাজের কিছু অংশের ভেতরে আপত্তি তীব্র হচ্ছে গত রোববার ফরাসি এক রেডিওতে ফাতিহা আগাদ বোসালাত নামে মুসলিম এক ইতিহাসের শিক্ষক তিনি বলেন গত বছর এক ছাত্র আমাকে খোলাখুলি বলে যে নবীকে কেউ শ্রদ্ধা করলে তাকে হত্যা করা পুরোপুরি বৈধ ওই শিক্ষক বলেন পরিবারের ভিতর যা শোনে তার ভিত্তিতে তাদের এ ধরনের মনোবৃত্তি তৈরি হয় প্রিয়দর্শক তারই বক্তব্য নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে সেই বিতর্কে যাচ্ছে না ফাতিহা আরও যে কথাটি বলেন তিনি নিজেও গত কয়েক বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা শেখাতে ক্লাসে নবীর কার্টুন ডোনাল্ড ট্রাম্পের কার্টুন ইমানুয়েল ম্যাক্রোর কার্টুন দেখিয়েছেন তিনি নিজে বড় কোনো হুমকিতে না পড়লেও অনেক শিক্ষকই বেশ কিছুদিন ধরে বলছেন ক্ষুদ্র হলেও স্কুলের শিক্ষার্থীদের একটি অংশের ভিতরে ফরাসি আইন এবং মূল্যবোধ নিয়ে আপত্তি খুব জোরালো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ফরাসি ভাষায় যাকে বলা হয় লাইসিতে তা ফ্রান্সের জাতীয় পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি ফরাসি বিপ্লবের পর থেকে মুক্তি সাম্য এবং ভ্রাতৃত্ব ফরাসি রাষ্ট্রের মূল মন্তর কিন্তু লাইসিতে বাধা বা ধর্মনিরপেক্ষতাও সমান গুরুত্ব পায় সে দেশে লাইসিতের মূল কথা হলো জনসমক্ষে তা ক্লাসরুমে হোক বা কাজের জায়গায় হোক সেখানে ধর্মের কোনো কথাই চলবে না ফরাসি রাষ্ট্রের কথা কোনো একটি জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে রক্ষার জন্য মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ পালে জাতীয় ঐক্য বিনষ্ট হবে কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু একটি লেজে গোবরে অবস্থা চলছে কিন্তু এই তত্ত্ব যে অনেক নাগরিক এখন মানতে চাইছে না তার বহু প্রমাণ দিনকে দিন স্পষ্ট হচ্ছে তারা দাবি করছে ধর্মনিরপেক্ষতার পরিধি কমাতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতার রাষ্ট্র। টেনে ধরতে হবে প্যারিসের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মিশেল প্রজার মতে এই শতকের শুরুর দিকে যখন সরকার স্কুলে ধর্মীয় কোনো প্রতীক প্রদর্শন বা ব্যবহার নিষিদ্ধ করে তখন থেকেই এই বিদ্রোহের মনোভাব দেখা দিতে শুরু করে মিশেল প্রজা তখন প্যারিসের এক মুসলিম অধ্যসিত শহরতলীর একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি মনে করেন ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করা নিয়ে শিক্ষার্থীদের একটি অংশের সাথে তাদের যে ফটল তৈরি হচ্ছিল শিক্ষকরা তাতে দরকারের মতো সারা দিতে ব্যর্থ হন ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী যখন একটি সন্ত্রাসী হামলার সমর্থনে উল্লাস করে তখন শিক্ষকদের উচিত চোখ বন্ধ না করে তা নিয়ে পদক্ষেপ নেওয়া বিবিসিকে বলেছেন এই মিশেল প্রাজা প্রিয় দর্শক ইন্টারনেটে ছড়িয়ে পড়ার আগে বা শিক্ষকের বিরুদ্ধে হত্যার হুমকি আসার আগে বিষয়টি মোকাবেলা করা প্রয়োজন এমন একটি কথাও এসেছে ফ্রান্সের শিক্ষকরা বলছেন যে দুই সালে নবীর কার্টুন সাফা নিয়ে শারলি এব্দো ম্যাগাজিনে সন্ত্রাসী হামলার পর এক শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে এই পরিবর্তন তারা বেশি করে লক্ষ্য করেছেন দর্শনের শিক্ষক আলেকজান্ডার জিরাত বিবিসি বলেছেন কিছু ছাত্র সে সময় তাকে বলেছিল যে শালি এব্দকে হত্যাকাণ্ড সঠিক ছিল তাদের কথা ছিল ওই কার্টুন প্রকাশ অতিরিক্ত নবীকে এভাবে দেখানো ঠিক হয়নি জনমত জরিপ বলছে শুক্রবার শিক্ষকের হত্যাকাণ্ডের পর ফ্রান্সের জনমত আরও কঠোর হয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষজন মনে করে শাহলি এব্দতে নবীর কার্টুন ছাপানো সঠিক ছিল এর আগে অধিকাংশ ফরাসি মনে করত এ ধরনের উস্কানির প্রয়োজন নেই ভিন্ন ভিন্ন বিতর্ক কিন্তু আছে তবে ওই জরিপে মুসলিম উত্তরদাতাতে সত্তর শতাংশ মনে করেন নবীর কার্টুন ছাপানো ভুল ছিল তবে তারা সহিংসতার নিন্দা করেন প্রিয় দর্শক এই কথাটি আপনারা মনে রাখবেন সত্তর শতাংশ বেশিও কিন্তু মুসলিমরা বলেছেন যে তারা সহিংসতার পক্ষে নন কিন্তু তার ওই যে নবীর কার্টুন ছাপা হয়েছে তার তারা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন যাই হোক বর্ণবাদ বৈষম্য বনাম আনুগত্য প্যারিসে আসলে কি চলছে প্যারিসের যে গণমাধ্যম কর্মীরা যেটি বলছেন যে ফ্রান্সে ধর্মীয় পরিচিতি এবং মত প্রকাশের মধ্যেই এই বিরোধের বিষয়টি বেশ জটিল এর সাথে বিভিন্ন মুসলিম দেশের যুদ্ধ সংঘাত এবং সেই সাথে মুসলিম অভিবাসীদের একাংশের ভিতর বর্ণবাদ এবং বৈষম্যের অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে প্রিয় দর্শক ফলে অনেকেই যুক্তি দেন যে ফ্রান্সের জাতীয় মূল্যবোধ যদি একচোখা হয় তাহলে তার প্রতি আনুগত্য ঘাটতি হওয়ার ঝুঁকি থাকবেই প্রশ্ন হলো ফরাসি সমাজের এই বাস্তবতায় স্যামুয়েল প্যাটির মতো শিক্ষক যাদেরকে মত প্রকাশের স্বাধীনতা শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে কি কোনো বিকল্প ছিল না রোববার প্যারিসে বিক্ষোভে অংশ নিয়ে এক নারী বলেন নেতাদের তৎপর হতে হবে তিনি বলেন এ ধরনের জটিল ধর্মীয় নৈতিক এবং দার্শনিক প্রশ্ন সামলানোর জন্য আমরা শিক্ষকদের একা ছেড়ে দিতে পারি না প্রিয় দর্শক ফরাসি রেডিওতে ইয়ানিস রোডার নামে ইতিহাসের একজন শিক্ষক বলেন তারা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বেশ ক বছর ধরে সতর্ক করেছেন আশা করছি এই হত্যাকাণ্ডের পর তৃণমূলের বাস্তবতা নিয়ে সরকারের টনক প্রিয় দর্শক চোখের পানি নয় এখন দরকার এই অস্ত্র ধরনের কথা বলছেন প্রেসিডেন্ট ম্যাক্রো প্রেসিডেন্ট ম্যাক্রো স্কুলে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরির জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন মিস্টার প্যাটির হত্যাকারীদের সমর্থনে যে আশি জনের মতো লোক গত কদিন অনলাইনে পোস্ট দিয়েছেন তাদের তদন্ত করতে হবে বলে পুলিশ জানিয়েছে যেসব প্রতিষ্ঠানের সাথে কট্টর ইসলামের যোগাযোগ রয়েছে সেগুলো নতুন করে কঠোর নজরদারিতে আনার কথা বলেছেন তিনি প্রিয় দর্শক কট্টর ইসলামের মোকাবেলার প্রশ্নে প্রেসিডেন্ট ম্যাক্রো সরকারের উপর বেশ কিছুদিন ধরেই চাপ বাড়ছে কিন্তু আসলে এইখানে ইসলাম কি কট্টরপন্থী সেই আলোচনাও করব আমরা এবং গত শুক্রবারে হত্যাকাণ্ডের পর বিরোধী একজন সিনিয়র রাজনীতিক কট্টর ইসলাম মোকাবেলায় সরকারের কৌশলের কঠোর সমালোচনা করে বলেন চোখের পানি নয় এখন দরকার অস্ত্র প্রিয় দর্শক সেখানে ভিন্ন ভিন্ন মত কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি গত পাঁচ বছরে ফ্রান্সের ছোট বড় বেশ অনেকগুলো সন্ত্রাসী হামলা হয়েছে প্রতিটি ঘটনার পর মানুষের মধ্যে হতাশা এবং বিভেদ তীব্রতর হচ্ছে একজন শিক্ষকের হত্যাকাণ্ডে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া বোঝা যাবে যখন আরও দু সপ্তাহ পরে ছুটি শেষ হবে এবং ছুটিতে নভেম্বরের প্রথম দিকে স্কুল খুলবে তখন বোঝা যাবে দু হাজার পনেরো সালে হত্যাকাণ্ডের মতো নিহতদের স্মরণে দেশ জুড়ে এক মিনিটের যে নিরবতা কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে বেশ কিছু মুসলিম শিক্ষার্থী অংশ নিতে সেই সময় অস্বীকার করেছিলেন আগামী মাসে স্কুল খোলার পর মিস্টার প্যাটির সহনে এক ধরনের একটি কর্মসূচি দেওয়ার পরিকল্পনা হয়েছে আবারও হয়তো শিক্ষকেরা দেখবেন কিছু শিক্ষার্থী তাতে অংশ নিতে অস্বীকার করছে সেটি হতেই পারে কিছু ভিন্ন মতের মানুষ সব ধর্মে সব রাষ্ট্রে সব অঞ্চলেই থাকতে পারে প্রিয় দর্শক পশ্চিম ইউরোপের বোরকার বিষয়ে যদি বলি আমরা দুই সালে ফ্রান্স যখন প্রথম মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করে তখন তা ইউরোপে তীব্র বিতর্ক সৃষ্টি করে ইউরোপে ফ্রান্সই ছিল প্রথম দেশ যারা এ ধরনের পদক্ষেপ নেয় ফ্রান্স কেবল বোরখা নয় মুখ ঢাকা যে কোনো পোশাক মুখোশ ব্লাক লাভা হেলমেট বাহুট যা পরিচয় গোপন রাখতে সহায়তা করে তা নিষিদ্ধ করে যদিও বর্তমান ফ্রান্সে করোনায় বিধ্বস্ত এবং তারা মুখোশ পড়তে বাধ্য হচ্ছে ফ্রান্সে প্রায় পঞ্চাশ লক্ষ মুসলিম বসবাস করে এটি একটি তথ্য আরও ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে কোনো কোনো সর্বশেষ তথ্য মোতাবেক প্রায় ষাট লাখ মুসলিমের বসবাস ফ্রান্সে এবং ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় নাগরিক তারা পশ্চিম ইউরোপের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলিম কিন্তু সেখানে মাত্র দু মুসলিম মহিলা এই আইন হওয়ার সময় বোরখা পড়তো অর্থাৎ যখন বোরখা নিষিদ্ধ করা হয় মাত্র দুই হাজার নাকি বোরখা একটি জরিপে বলা হয়েছে যাই হোক সে সময়কার ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ঘোষণা করেন যে ফ্রান্সে বোরখা পড়া চলবে না ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতার আদর্শের সঙ্গে এটিকে সংঘাতপূর্ণ বলে মনে করতেন তিনি ফ্রান্সে বোরখা পড়লে বত্রিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার বিধানও আছে আইনে প্রিয় দর্শক সেই সব আলোচনা এবং বিতর্কে আমরা যাব না এখন এর বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালত পর্যন্ত গিয়েছিল ফ্রান্সের মুসলিমরা কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি এমানুয়েল ম্যাক্রোর মানসিক চিকিৎসা করাতে বললেন এরদোয়ান এবং এটি সাম্প্রতিক গতকালের বক্তব্য ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজন বলে কটাক্ষ করলেন মিস্টার ইরদোয়ান ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করেছে ইমানুয়েল ম্যাক্রো এবং এ কিন্তু তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলেছেন এরদোয়ান প্রিয়দর্শক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য মন্তব্য করেছেন বলে ফ্রান্সের অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ ইসলামের নবীকে নিয়ে ক্লাসে কার্টুন দেখানোর এক ফরাসি শিক্ষককে হত্যা করার প্রেক্ষিতে এই বিষয়ে মন্তব্য করেন মিস্টার ম্যাক্রো এক সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি বলেন যে ফ্রান্সে কার্টুন প্রত্যাহার করবে না ইসলামের নবীর ছবি বা প্রতিকৃতি তৈরি করা মুসলিমদের ধর্মানুভূতিতে গুরুতর আঘাত করতে পারে কারণ ইসলামের নবী বা আল্লাহকে চিত্রিত করা ইসলামের ধর্মীয় আইন অনুযায়ী নিষিদ্ধ প্রিয় দর্শক কিন্তু ফরাসি জাতীয়তাবাদের সাথে উৎপ্রতভাবে মিশে আছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি রাষ্ট্রের বক্তব্য কোনো একটি বিশেষ সম্প্রদায়ের অনুভূতির সুরক্ষা নিশ্চিত করতে বাকি স্বাধীনতা খর্ব করা জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করবে ফরাসি জাতীয়তাবাদের চেতনা রক্ষার উদ্দেশ্যে শিক্ষক হত্যার আগে থেকেই শুরু হওয়া মিস্টার ম্যাক্রোর এ ধরনের প্রচারণার প্রতিক্রিয়া শনিবার এক ভাষণে এরদোয়ান বলেন ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন প্রিয় দর্শক একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কি বলা যায় যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত বিভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন মিস্টার ইরদোয়ান প্রশ্ন তোলেন ম্যাক্রোর নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায় এবং এরদোয়ান একই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা জানান যে ফ্রান্সের তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে কর্মকর্তাটি এএফপিকে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য গ্রহণযোগ্য নয় অতিরিক্ত মন্তব্য অভদ্রতা কোনো পন্থা নয় এরদোয়ান যেন তার নীতিগত অবস্থান পরিবর্তন করেন আমরা সেই দাবি জানাচ্ছি তার এই অবস্থান সব দিক থেকেই বিপজ্জনক প্রিয় দর্শক নেটোর দুই সদস্য দেশ ফ্রান্স ও তুরস্কের মধ্যে কূটনৈতিক পর্যায়ে এই সাম্প্রতিক দ্বন্দ্ব ছাড়াও দুই দেশ নানা ভূ রাজনৈতিক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে দুই সালে ইসলামী রাজনৈতিক আদর্শের দল একে পার্টিয়ে তুরস্কের ক্ষমতায় আসার পর থেকে ইসলামকে তুরস্কের মূলধারা রাজনীতি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করে আসছিলেন মিস্টার এরদুয়ান আর নেটোর দুই সদস্য দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে এই সাম্প্রতিক দ্বন্দ্ব ছাড়াও দুই দেশে নানান ভূ রাজনৈতিক ইস্যুতে বিপরীতমুখী অবস্থান ছিল নেটো জোটে এক দেশ আরেক দেশের মিত্র হলেও সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে নাগার্ন কারাবাক অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ নিয়ে দুই দেশের অবস্থান কিন্তু সম্পূর্ণ আলাদা ষোলো অক্টোবর ফরাসি স্কুল শিক্ষক শ্যামুয়েল পিটিকে হত্যার অভিযোগে দুইজন শিক্ষার্থী সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে যেটি হচ্ছে যে এখন যে বাক চলছে ফরাসি রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেটি কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে যেই দেশে মুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সের সবচেয়ে সর্বাধিক মুসলিম দেশ সেখানে ধর্ম নিরপেক্ষতা বা মত প্রকাশের স্বাধীনতা শেখানোর জন্য সেখানকার সংখ্যাগুরু সবচেয়ে ধর্ম যেটি আছে তাদের যদি ধর্মীয় প্রতীককে বিকৃত করে কার্টুন করে দেখানো হতো তাহলেই কিন্তু এটা পরিষ্কার হতো যে হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিন্তু যেখানে যারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ নয় অর্থাৎ যারা সংখ্যা লঘু তাদের ধর্মীয় মূল্যবোধের ছবিকে দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা শেখানোর কী যৌক্তিকতা রয়েছে সে প্রশ্ন দর্শকদের কাছেই ছেড়ে দিলাম পাশাপাশি যে তথ্যটি বলতে চাই যে হলোকাস্ট হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর হিটলার যে ইহুদিদেরকে হত্যা করেছিল এরপরে ইউরোপে সবচেয়ে সুসংহত অবস্থায় ইহুদিরা রয়েছে কিন্তু ফ্রান্সে এবং ফ্রান্সে প্রায় পাঁচ লাখেরও বেশি ইহুদিদের বসবাস এবং ফ্রান্সের রাজনীতি সংস্কৃতি এবং যাবতীয় প্রশাসনিক লবিতে ইহুদিদের রয়েছে একটি জোরশোর অবস্থান সেই অবস্থানের কারণেই কি ইউরোপের অন্য অন্য দেশে এই ধরনের জঙ্গিবাদে মাথাচারা না দিয়ে উঠলেও ফ্রান্সে কথিত জঙ্গিবাদের নমুনা দেখা যাচ্ছে সেই সব বিতর্কও কিন্তু করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা অবশ্যই প্রত্যেকেই যার যার জায়গা থেকে বিবেচনা করবেন সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ